মাত্র 10 মিনিটে বিমানবন্দর থেকে ফার্ম গেট, যানজটের নগরীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেন স্বস্তির বার্তা, বিরতিহীন ছুটে চলায় যাত্রী ও চালকদের চোখে মুখে উচ্ছ্বাস। উইদাউট ট্রাফিক চিন্তাই করা যায় না, অল্প সময়ে আমরা এখন চলে যেতে পারতেছি, আগে অনেক জ্যামে বসে থাকতাম, বাসায় থেকে আগে অনেক আগে বেরোতাম, এখন হয়তো আরো 10 মিনিট পরে বেরোলে আমরা ইজিলি ভাবে যেতে পারবো। খুবই আনন্দিত, অনেক সময় কমের ভিতরে আছে, 7 মিনিটে চলে আসছে। আমরা চাবো যে এক্সপ্রেসওয়ের কাজটা চলমান থাকুক, 6টা টোলবুথই ওপেন আছে এবং আমরা যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আমরা 5-6 সেকেন্ডের মধ্যে একটা গাড়িকে আমরা পাস করাতে পারছি। প্রথম 11 ঘন্টায় প্রায় 9 লাখ টাকা টোল আদায়, কাল থেকে চলবে 79টি বিআরটিসি বাস। দেখছিল প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নৌ ও বিমান বাহিনীকে সব প্রস্তুতি রাখার নির্দেশনা প্রধানমন্ত্রীর, বললেন কারো সঙ্গে বৈরিতা নয়, শান্তি চায় বাংলাদেশ। সিঙ্গাপুরের চিকিৎসা শেষে দেশে ফেরার 17 ঘন্টা পরেই আদালতে মির্জা ফখরুল, সিটি কর্পোরেশনের গাড়ি পোড়ানো মামলায় বিচার শুরু, রাজনৈতিক প্রতিহিংসা দাবি আসামি পক্ষের। টাকার বিনিময়ে ওয়াশিংটন পোস্টের পর এবার নিউ ইয়র্ক টাইমসে ডক্টর ইউনুসের পক্ষে বিজ্ঞাপন, বিচার বিভাগের ওপর সরাসরি হস্তক্ষেপ, ফেসবুক পোস্টে সাধারণ মানুষের নেতিবাচক মন্তব্য। এবং আবারও বাড়ল এলপি গ্যাসের দাম, 12 কেজি সিলিন্ডারে 144 টাকা বেড়ে 1284 নির্ধারণ, বাড়তি দর নেয়ার প্রমাণ পেলে ব্যবস্থার হুঁশিয়ারি বিইআরসির।